হঠাৎ করে গোপন বিয়ের খবর ফাঁস এবং সন্তান নিয়ে গণমাধ্যমের সামনে আসা বিষয়টিকে শুরু থেকেই বড় ধরনের ষড়যন্ত্র বলে আসছিলেন নায়ক শাকিব খান। এবার তার সঙ্গে সুর বানালেন শাকিবের সহশিল্পী শবনম বুবলি। গত রোববার এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে শাকিব খান যখন তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছিলেন, ঠিক তখনই ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট লিখেছেন বুবলি। সংবাদ পাঠিকা থেকে সিনেমার নাম লেখানো বুবলিকে নিয়ে শুরু থেকে নানা আলোচনা। জীবনের প্রথম সিনেমায় তিনি নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। শুধু তাই নয়, এখন পর্যন্ত যে চারটি ছবিতে অভিনয় করেছেন এর সবকটির নায়ক শাকিব খান। নবাগত এই নায়িকাকে জড়িয়ে শাকিব খানকে নিয়ে সিনেমা পাড়ায় রয়েছে নানা গুঞ্জন। এসব কারণেই শাকিব খানের স্ত্রী ও নায়িকা অপু বিশ্বাস উট্টিয়ে নায়িকার উপর চড়াও হয়েছিলেন। ফেসবুকে বুবলি লিখেছেন, শাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাস, উনি ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কোনো অপশক্তি ষড়যন্ত্র চক্রান্ত তাকে দমাতে পারবে না। যখন তিনি আমাদের চলচ্চিত্রকে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে উঠছে, যার প্রমাণ এরই মধ্যে পাচ্ছেন সবাই। শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শিল্পী ও সহকর্মীদের পাশে থাকার আহ্বানও জানান এই নায়িকা। বুবলি বলেন, আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকেরা, ভক্তরা তাকে আজীবন সমর্থন করে যাব। আমরা আমাদের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই, তাই আমাদের শিল্পীদের সম্মান করুন, পাশে থাকুন।